আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি দ্বিতীয় শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সেটের সামনে বসে যাও বই খাতা কলম নিয়ে। আচ্ছা, আমাদের আজকের পাঠ থাকবে পাখিদের কথা, আমাদের পাঠ টু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পাখিদের কথা আমরা গত পর্বে দোয়েল পাখি পর্যন্ত পড়িয়েছিলাম, ঠিক আছে? আজকে আমরা ছোট পাখি টুনটুনি থেকে শুরু করব। তাহলে শুনো। আচ্ছা, সবচেয়ে ছোট পাখি টুনটুনি, এরা বেশ চঞ্চল, কোথাও স্থির হয়ে বসে না। এরা ছোট ছোট গাছে নেচে বেড়ায়। এরপরে আসতেছে বাবুই। ছোট পাখি বাবুই, এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে। সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বোনে, সুন্দর বাসা বুনতে পারে বলে সবাইকে বলা হয়, বাবুইকে বলা হয় তাঁতি পাখি। একে শিল্পী পাখিও বলা হয়। তারপরে আসতেছে শালিক, আমাদের চেনা পাখি শালিক। চকচকে বাদামি পালকে ঢাকা শরীর, ঠোঁট ও চোখের পাঁচটা হলুদ রং, বাদামি দুই ডানায় নিচে দুইটি উজ্জ্বল সাদা দাগ টানা, খাটো দুটি পা হলুদ রঙের, এরা দল বেঁধে চলতে ভালোবাসে, ঠিক আছে? তারপরে আসতেছে মাছরাঙা। মাছরাঙা একটি সুন্দর পাখি, এর মাথা ঘাড় পেট ও পিঠে রং বাদামি, খয়েরি রঙেরও হয়। চিবুক গলা ও বুকে থাকে নানা রং, ডানার পালক উজ্জ্বল নীল, পানিতে ঝাঁপতে এরা দুই ঠোঁটে মাছ তুলে আনে, ঠিক আছে? আরো কত যে পাখি আছে আমাদের দেশে, আর কত যে তাদের নাম, চড়ুই, বক, খঞ্জনা, ঘুঘু, শঙ্খচিল, ডাম, চ্যামা, চিল, ঈগল, শকুন, কবুতর, এসব পাখির কথাও আমরা পরে জেনে নিব, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এখন এই অনুশীলনীতে যে প্রশ্নগুলি আছে আমরা সেই প্রশ্নগুলিতে চলে যাই, ঠিক আছে? তোমরা বোর্ডের দিকে তাকাও। দেখো, এখানে আমাদের তিন নাম্বার অনুশীলনী তিন নাম্বার প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলি দেখব এবং উত্তরগুলো জেনে নেব। দেখো, আমাদের ক নাম্বারে আছে কোন কোন পাখি গান গাইতে পারে, কোন কোন পাখি গান গাইতে পারে, ময়না, টিয়া, বুলবুলি, এসব পাখি গান গাইতে পারে। তারপর খ নাম্বারে আছে মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি, মানুষের কথা নকল করতে পারে ময়না ও টিয়া পাখি, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের প্রশ্ন আসছি গ নাম্বার, কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়। চড়ুই, বাবুই, টুনটুনি, এগুলি সব ছোট পাখি, দোয়েলও আমাদের ছোট পাখি, এইসব পাখিকে আমরা ছোট পাখি বলি। আচ্ছা, ক নাম্বার দেখো তাঁতি পাখি কোনটি, এদের তাঁতি পাখি বলা হয় কেন, তাঁতি পাখি কোনটি, এদের তাঁতি পাখি বলা হয় কেন? তাঁতি পাখি হলো বাবুই পাখি। বাবুই পাখি ঠোঁট দিয়ে সরু সরু আঁশ দিয়ে সুন্দর করে বাসা বানাতে পারে, এই জন্য বাবুই পাখিকে বলা হয় তাঁতি পাখি, ওকে? আচ্ছা, তারপরে প্রশ্ন আছে ও নাম্বার, আমাদের জাতীয় পাখি কোনটি? হ্যাঁ শিক্ষার্থীরা, এটা আমরা সবাই জানি, জানি না, অবশ্যই জানি, আমাদের জাতীয় পাখি হলো দোয়েল, ঠিক আছে? আচ্ছা, তারপরে চ নাম্বার, কোকিল কোন সময় ডাকে? কোকিল বসন্তকালে ডাকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে
छ নম্বর দেখো টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন টুনটুনি কোথাও স্থির হয়ে বসে বসে না তারা এডাল থেকে ওডালে ফারুক ফুরুক ভাবে উড়ে বেড়ায় এই জন্য টুনটুনি পাখিকে চঞ্চল পাখি বলা হয় আমরা এই প্রশ্নগুলি জানলাম এর উত্তরগুলো জানলাম ঠিক আছে শিক্ষার্থীরা এখন আমরা অনুশীলনীতে আমাদের আরেকটি প্রশ্ন বাকি আছে আমরা এটা জেনে নিই তোমরা 56 পৃষ্ঠায় 5 নম্বর প্রশ্নটা দেখো 5 নম্বরে আছে সঠিক উত্তর বাছাই করে পড়ো এখানে আছে গান গাইতে পারে কোন পাখি চারটা অপশন দেওয়া আছে বাবুই ময়না শালিক টিয়া এখানে আমাদের কোনটা হবে ময়না হবে তারপরে প্রশ্নে আছে ঝাঁক বেঁধে চলে কোন কোন পাখিরা এখানে চারটা অপশন আছে কুকিল বাবুই ময়না শালিক বাবুই বুলবুলি কাক টিয়া শালিক মাছরাঙা টুনটুনি দুয়ে এখানে আমাদের হবে কাক টিয়া শালিক ঠিক আছে তারপরে প্রশ্ন গ নাম্বার প্রশ্ন আছে কোন সারি সব শব্দের অর্থ এক এখানে প্রথম সারি আছে ঝলক ঝলমল উজ্জ্বল দ্বিতীয় সারিতে আছে ঝাঁক পাল দল তৃতীয় সারিতে আছে পালক ঝলক নকল চতুর্থ সারিতে আছে আগ্রহ দক্ষ চালাক আমাদের দ্বিতীয় সারি হবে ঝাঁক পাল দল ঠিক আছে তারপরে দেখো ঘ নাম্বার প্রশ্ন পাখিদের আমরা রক্ষা করব কারণ এক নাম্বার আছে পাখিরা আমাদের পরিচিত দুই পাখিরা আমাদের পড়শি তিন পাখিরা দল বেঁধে উড়ে চার পাখিরা আমাদের উপকার করে এখানে চার নাম্বার প্রশ্নটা হবে পাখিরা আমাদের উপকার করে ঠিক আছে শিক্ষার্থীরা আমরা এই সঠিক উত্তরগুলি জানলাম ঠিক আছে এখন আমরা বাড়ির পড়া দিব আবার বাড়ির কাজ থাকবে আমাদের আট নাম্বার আর নয় নাম্বার আট নাম্বারে দেখো আছে আট নাম্বার আছে 58 পৃষ্ঠায় আট নাম্বারে আছে দেখো যে শব্দগুলি দেওয়া আছে এগুলি দিয়ে তোমরা বাক্য গঠন লিখে আনবে যেমন সবুজ তাঁতি ছোট্ট নরম সুন্দর আর নয় আছে দেখো পাখি সম্পর্কে দুটি করে বাক্য লিখবে এই গল্পের ভিতরে যতগুলি পাখি আছে এই গল্পের ভিতরে যতগুলি পাখি আছে দেখো শিক্ষার্থীরা এই পৃষ্ঠায় আছে পরবর্তী এই পৃষ্ঠায় আছে যতগুলি পাখি আছে এই পাখি দিয়ে দুটি করে বাক্য তোমরা সুন্দর করে খাতায় লিখে আন ঠিক আছে তো আজ এ পর্যন্ত আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ